হাই দ্যার এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ বুক রিভিউ। আজকে থেকে আমরা বিভিন্ন একাডেমিক এবং একাডেমিকের বাইরে বিভিন্ন বুক রিভিউ করে থাকি। আর আজকে আমরা যে বইটি নিয়ে বুক রিভিউ করতে হচ্ছে এসএসসি কেমিস্ট্রি বুক। অ্যান্ড আজকে আমরা জানবো এই এসএসসি কেমিস্ট্রি বইটা কীভাবে আমরা অধ্যয়ন করবো এবং কীভাবে অধ্যয়ন করলে আমরা বইটাকে আত্মস্থ করতে পারবো। এই এসএসসি কেমিস্ট্রি বইটাতে মোট 12টি অধ্যায় রয়েছে। অ্যান্ড এই 12টি অধ্যায় কিছু ইম্পর্টেন্ট কন্টেন্ট এবং বিষয়গুলো নিয়ে আলোচনা করা। সো লেটস সি, ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারে এর আগে আমরা যা জেনে নিই যে আমাদের প্রত্যেকটি বই একাডেমিকের সব বইগুলোর মতো এইভাবে সাজানো হয় দ্য বার্গার মেথড। বার্গার মেথড মানে প্রথমে বান, পেটি, বান, অর্থাৎ প্রথমে একটি রুটি, এরপর মূল জিনিসটা, এরপর একটি রুটি। সো এটার সাথে আমাদের এই বইটাকে তুলনা করা যায়। ফর এক্সাম্পল, আমাদের বইটা মূলত প্রথমে বান, অর্থাৎ প্রথমে যে চ্যাপ্টার থাকে এগুলো খুব ইজি, খুবই ইজি। মাঝখানে চ্যাপ্টারগুলোকে একটু কঠিন থাকে, অনেক অনেক কঠিন। আর লাস্টের চ্যাপ্টারগুলিকে একটু সহজ থাকে, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার আর লাস্ট চ্যাপ্টারটা সহজ থাকে, আর মাঝখানে মূল বিষয়গুলো থাকে যেগুলো একটু কঠিন। সো নো প্রবলেম, আমরা যদি কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা বই অধ্যয়ন করার আগে সেই বইটা সম্পর্কে জেনে নিই, তাহলে সেই বইটা অধ্যয়ন করা খুব একটা কঠিন হবে। সো এই জন্য আজকেরই প্রচেষ্টা। সো আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে কনসেপ্ট অফ কেমিস্ট্রি, কনসেপ্ট অফ কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের ধারণা। সো এই ফার্স্ট চ্যাপ্টারটি কেমিস্ট্রির যাত্রা শুরু এই এসএসসি লেভেলে। রসায়নের ধারণা, রসায়ন কাকে বলে? আমাদের দৈনন্দিন জীবনে রসায়ন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, রসায়নের পরিধি, রসায়নের ব্যাপকতা এবং রসায়ন কেন অধ্যয়ন করবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। রসায়ন কাকে বলে, কীভাবে রসায়নে আসলো? রসায়ন হচ্ছে প্রাচীন বিজ্ঞানের একটি অন্যতম শাখা, যা আরবি শব্দ আলকেমিয়া থেকে আলকেমি, এরপর কেমিস্ট্রি। অ্যান্ড এটা মিশরীয় প্রাচীন সভ্যতা ছিল। অ্যান্ড এই অধ্যায়ের মূল আলোচনা বিষয় হচ্ছে যে রসায়ন কীভাবে আসলো এই বিষয়গুলো। আর আলোচনা বিষয় হচ্ছে বিভিন্ন রাসায়নিক তেজস্ক সাংকেতিক চিহ্ন। এই সাংকেতিক চিহ্নগুলো রয়েছে, এই সাংকেতিক চিহ্ন আমরা কীভাবে এই সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করতে পারবো এবং এর বিভিন্ন নির্দেশনা এদের রয়েছে। এবং এদের রয়েছে মরিচিকার সঙ্গে আম পাকলে হলুদ হয় কেন, এই বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টারে তোমার আলোচনা বেশি হয়েছে। তো এই চ্যাপ্টারটি মূলত তুলনামূলক সহজ এবং এই চ্যাপ্টার থেকে এমসিকিউ বেশি আসে। আর যদি কোনো কোয়েশ্চেন আসে তবে এই কোয়েশ্চেনগুলো বেশি আসে যে আমাদের দৈনন্দিন জীবনে রসায়নের গুরুত্ব ব্যাখ্যা কর, রসায়নের পরিধি ব্যাখ্যা কর, এবং এর সাথে রয়েছে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। এই বিষয়গুলো হচ্ছে মূলত এই অধ্যায়ে বা এই চ্যাপ্টারে আলোচ্য বিষয়। সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারটি হচ্ছে মূলত আমাদের পদার্থের অবস্থা। অর্থাৎ তুমি যেহেতু কেমিস্ট্রি পড়তেছ, হয়তো কেমিস্ট্রি পড়তেছ, তোমাকে অবশ্যই পদার্থ নিয়ে আলোচনা করতে হবে, পদার্থ নিয়ে তোমার নলেজ থাকতে হবে। তো পদার্থ কাকে বলে? যে বস্তুর আকার আছে, আয়তন আছে, যা বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে, তা হচ্ছে পদার্থ। আর এই পদার্থের তিনটা অবস্থা রয়েছে, কঠিন, তরল অ্যান্ড বায়বীয়। এবং পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা বলা হয়, প্লাজমা বলা হয়। তো এই তিনটি মূল অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়, এই অধ্যায়গুলো এই বিষয়গুলো নিয়ে মূলত এই পদার্থের অবস্থা নামক এই সেকেন্ড চ্যাপ্টারটিতে আলোচনা করেছে। আলোচনা করে যে কঠিন পদার্থের কণাগুলো কী অবস্থা থাকে, কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং এতে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি। অ্যান্ড তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের চাইতে একটু দূরে অবস্থান করে এবং এতে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি তুলনামূলক কঠিন পদার্থের চাইতে কম এবং বায়বীয় পদার্থ আরও কম। অর্থাৎ বায়বীয় পদার্থের কণাগুলো আরও দূরে অবস্থান করে এবং এতে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক কম। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এবং টেম্পারেচারের মাধ্যমে কোনো একটা কঠিন পদার্থ কীভাবে বায়বীয় পদার্থের বাধা হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। আর আলোচনা করা হয়েছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো একটা কঠিন পদার্থকে তাপ দিলে সেটা কীভাবে অন্য বায়বীয় পদার্থ বা অন্য উপাদানে যায়, বা তরল পদার্থ যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দিই বা হিট প্রডিউস করি তাহলে সেটা স্টার্ট করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। আর নম্বর থ্রি, থার্ড নম্বর চ্যাপ্টারটা হচ্ছে পদার্থের গঠন। তো আমরা পদার্থ শিখলাম, পদার্থ কাকে বলি, এখন পদার্থের গঠনটা, পদার্থের স্ট্রাকচারটা, পদার্থ কীভাবে গঠিত হয়েছে। সো বলা হয় পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে অণু পরমাণু। অণু পরমাণু হচ্ছে কোনো একটা পদার্থের ক্ষুদ্রতম কণিকা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে অণু এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু। এই অণু পরমাণু নিয়ে এবং এই পরমাণুর স্ট্রাকচারটা নিয়েই এই থার্ড চ্যাপ্টারটি। পরমাণু কীভাবে গঠিত হয়, পরমাণুর ভেতরে যে
কেয়ার আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই বিষয়গুলো আলোচনা করছে। বিজ্ঞানীরা মনে করতো প্রথমে যে বিজ্ঞানীরা তারা আবিষ্কার করলো যে পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে অণু এবং পরমাণু। এর পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেললো যে পরমাণুর ভেতরে রয়েছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং এর ও ভেতরে যাওয়ার জন্য প্রচেষ্টা চলতেছে। সো একটা পরমাণু কীভাবে গঠিত হয়, এই ক্ষুদ্রতম কণিকা নিয়ে এবং পরমাণু স্ট্রাকচার, বড় পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, এই পরমাণু স্ট্রাকচার, পরমাণু গঠন এবং পদার্থের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। আর 1911 সালে রাদারফোর্ড পরমাণু মডেল এবং 1913 সালের বড় পরমাণু মডেল, এদের যে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছে এবং আলোচনা করেছে যে এদের লিমিটেশন বা সীমাবদ্ধতা কী আছে। আর চার নম্বর চ্যাপ্টারটি রয়েছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর কেমিস্ট্রি যারা অধ্যয়ন করো, বিকজ তুমি যদি এই পর্যায় সারণী সম্পর্কে ধারণা না থাকে, মৌল সম্পর্কে ধারণা থাকে, মৌলের ভর সম্পর্কে ধারণা না থাকে, ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা থাকে, তুমি কেমিস্ট্রি কিছুই বুঝবে না, কেন পারবে না। সো ফোর চ্যাপ্টার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারটিতে আলোচনা করছে বিজ্ঞানীরা কীভাবে তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে তারা এই অধ্যয়নের এই আধুনিক পর্যায় সারণী উপহার দিয়েছে আমাদের, যার মাধ্যমে আমরা কেমিস্ট্রি অধ্যয়ন আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে মূলত ফোর্থ চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছে এবং আলোচনা করা হয়েছে তোমাদের সামনে এই পর্যায় সারণীটিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে যাতে কোনো স্টুডেন্ট যদি একটু মনোযোগী দিয়ে এই চ্যাপ্টারটি দেখে তাহলে তার পর্যায় সারণী সম্পর্কে একটা কমপ্লিট কনসেপ্ট আসবে, যাতে সে তার অধ্যয়ন করা আর একটু ইজিয়ার হয়। সো এই চ্যাপ্টারটিতে মূলত পর্যায় সারণীকে বিভিন্ন অ্যাঙ্গেল ভাগ করছে, তাদের রো, কলাম এবং সারি অনুযায়ী ভাগ করেছে, তাদের 18টি গ্রুপ এবং 7টি পর্যায় আছে পর্যায় সারণীতে, এবং তাদের ফার্স্ট পর্যায় সেটাকে বলা হয় খার বা মিথ খার, এরপর 3 থেকে 12 বার যুক্ত যে রয়েছে এগুলোকে বলা হয় অবস্থান্তর, এরপর রয়েছে 17 নম্বর গ্রুপ সেটা হচ্ছে হ্যালোজিন গ্রুপ, এরপর ক্লোরিন যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে মূলত অধাতু গ্রুপ। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারটিতে এবং খুব ইজিভাবে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটা মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে, যাতে তুমি সহজে সুন্দরভাবে বিষয়টি বুঝতে পারো। এবং এর সাথে রয়েছে তুমি ইলেকট্রন বিন্যাস কত ইজি ওয়েতে করতে পারো এবং ইলেকট্রন বিন্যাসের যে বিষয়গুলো তোমাকে জানতে হবে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। সো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টারটিতে তোমাকে জানা পর্যায় সারণী সম্পর্কে। থার্ড, এসএসসি লেভেলে 30টি মৌল শিখলে অন্তত হবে। সো এরপর নেক্সট চ্যাপ্টার 5, রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। আচ্ছা, আমরা কী শিখলাম? রসায়ন সম্পর্কে ধারণা শিখলাম ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার কী শিখলাম আমরা? সেকেন্ড চ্যাপ্টারের পদার্থের অবস্থা শিখলাম। থার্ড চ্যাপ্টারে পদার্থের গঠন, অ্যান্ড ফোর্থ চ্যাপ্টারের পর্যায় সারণী, ফিফথ চ্যাপ্টার রাসায়নিক বন্ধন। আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে একটা লিঙ্ক আছে, এটা সংযোগ আছে। সো পঞ্চম চ্যাপ্টারটা আমরা কী শিখব? রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। তুমি পর্যায় সারণী থেকে মৌল শিখলে মৌলগুলো কীভাবে ইউজ করতে তুমি একটু রাসায়নিক বিক্রিয়া করবো। অনেকেই আমাদের কোশ্চেন করে যে রাসায়নিক বিক্রিয়া কীভাবে করবে পারতেছি। সো রাসায়নিক বিক্রিয়া করার জন্য এসএসসি বইটাতে খুঁজলে তুমি পাবা না কীভাবে বেসিক লেভেলে রাসায়নিক বিক্রিয়া করা হয়, যে কার্বন এবং অক্সিজেন দিয়ে, কার্বনের জন্য অক্সিজেনের কাছে, অক্সিজেনের জন্য কার্বনের কাছে, এরপর তাদের মধ্যে কমনলি বন্ড অক্সাইড হচ্ছে কীভাবে হচ্ছে, এটা তুমি এসএসসি লেভেলের বই পাবো। তুমি অষ্টম শ্রেণীর বই, সাধারণ বিজ্ঞান বই এটা পেয়ে যাবে। সো রাসায়নিক বন্ধন কেমিক্যাল বন্ডের মতো রাসায়নিক বিক্রিয়ার নিয়ে আলোচনা করেছে। তুমি যদি এই অধ্যায়টার সম্পর্কে তোমার কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তুমি কোনো দিনও কী পারবো না, কেমিস্ট্রিটা সহজভাবে পারবা না। সো এই জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে মৌল একদম জানবাই, এবার তোমাকে যোজনী বা যোজ্যতা, এই অধ্যায় আলোচনার বিষয় হচ্ছে যোজনী যোজ্যতা, কীভাবে ধাতু অধাতুর সাথে আণবিক বন্ধনে আবদ্ধ হয়, অধাতু অধাতুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, এই অধ্যায় আলোচনার বিষয়, এবং কীভাবে একটি মূল আরেকটি মূলের সাথে বিক্রিয়া করে তাদের মধ্যে যে একটা সম্পর্ক পারস্পরিক ধাতু এবং অধাতু এবং এদের ধনাত্মক ঋণাত্মক এই বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টারটিতে আলোচনা করেছে। এই চ্যাপ্টারটিতে রসায়নের অন্যতম একটা ব্যাস, অন্যতম একটা জ্ঞানের একটা অধ্যায়। নাম্বার 6, যে চ্যাপ্টারটি সবার অনেক ভয়ের এবং অনেকেই একটা স্কিপ করতেছে। সো আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, প্লিজ ডোন্ট স্কিপ, ডোন্ট ডু ইট, বিকজ তুমি স্কিপ যদি করে যাও, কোনো একটা চ্যাপ্টার তুমি স্কিপ করে গেলা, সো তুমি কী হবে, তুমি স্কিপ করে গেলা তুমি রিল্যাক্স ন, তুমি স্কিপ করে গেলাম প্রত্যেকটা চ্যাপ্টার একটা একটার সাথে লিঙ্ক আছে, তুমি এই চ্যাপ্টার স্কিপ করে গেলাম পরবর্তী চ্যাপ্টার তোমার জন্য বুঝতে কতটা ভালো হবে না, কমফর্টফুল হবে, তোমার কোনো চ্যাপ্টার স্কিপ করা উচিত না। তোমার এই ষষ্ঠ চ্যাপ্টারের বেসিকটা তোমার ইন্টারমিডিয়েটে লাগতেছে, ইন্টারমিডিয়েট তারপরে লাগবে, ইন্টারমিডিয়েটে লাগবে তোমার এই এসএসসি এই 6 চ্যাপ্টারের বেসিকটা। সো কোনো একটা চ্যাপ্টার স্কিপ করা যাবে, তুমি হয়তো আজকে স্কিপ করলাম, তুমি
তোমার এক্সাম ভালোভাবে দিতে পারো, তুমি নেক্সট তুমি যখন অধ্যয়ন করবা রসায়নে বিস্তারিত ভেতরে ঢুকবা তুমি, তখন তোমার সমস্যা হবে। তো চ্যাপ্টারটা স্কিপ করো না। এই চ্যাপ্টারের মূল আলোচনার বিষয় হচ্ছে মোলারিটি, মূল্য সম্পর্কে ধারণা, এবং রসায়নের যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন হয় বেশিরভাগ এই অধ্যায়তেই হয়, এই রসায়নকে কীভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করা হয় এই আলোচনা এই অধ্যায়ের আলোচ্য বিষয়। আণবিক ভর, পারমাণবিক ভর এবং এই অধ্যায়ের অন্যতম একটা উপাদান হচ্ছে লিমিটিং বিক্রিয়া। কোনো একটি বিক্রিয়া করার পর যদি অবশিষ্ট না থাকে তাকে লিমিটিং বিক্রিয়া বলা হয়। এই বিষয়গুলি এখানে আলোচনা করা হয়েছে অ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ম্যাথমেটিক্যাল কোশ্চেন। অ্যান্ড নম্বর 7 অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টিতে মূলত একটা বিক্রিয়ক এবং একটা উৎপাদ কীভাবে উৎপন্ন হচ্ছে তাদের মধ্যে এই যে একটা টোটাল একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করা হচ্ছে। যে বাম পাশে থাকবে বিক্রিয়ক, এরপর প্লাস চিহ্ন দিয়ে আরেকটি বিক্রিয়ক, এরপর এরো চিহ্ন দিয়ে তারপরে উৎপাদ উৎপন্ন হচ্ছে। এই নিয়মটা বলা হচ্ছে এখানে সমতাকরণ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কীভাবে একটা বিক্রিয়া সমতাকরণ করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এবং বিভিন্ন ধরনের বিক্রিয়া এও তাই আলোচনা করেছে। তো বিক্রিয়ার যাবতীয় যত ধরনের কোশ্চেন বা যত ধরনের অধ্যয়ন এই অধ্যায়টিতে আছে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন বিষয়গুলো নিয়ে অধ্যায় আলোচনা করেছে। অ্যান্ড নাম্বার 6 অ্যাকচুয়ালি নাম্বার 8 রসায়ন শক্তি। এই চ্যাপ্টারের টাইটেলটা দেখলে আমরা এই চ্যাপ্টারটার সময় একটা কমপ্লিট ধারণা পাই, কেমিক্যাল অ্যান্ড পাওয়ার দুইটা মিলেই অধ্যায় মূল আলোচনার বিষয়। সো রসায়ন শক্তিকে কীভাবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন বা একটা শক্তি উৎপন্ন করা যায় সেটাই এই অধ্যায় আলোচনার বিষয়। এবং এই অধ্যায় আরও রয়েছে একটা কেমিক্যাল বন্ড, কীভাবে তাদের মধ্যে বন্ধন ভাঙলে বা বন্ধন গড়লে যে তাদের মধ্যে শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্নের বিভিন্ন ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো এই অধ্যায় থেকে থাকে। অ্যান্ড এই অধ্যায়ে আলোচনা করা হচ্ছে যে তোমার কাছে দুইটা পাত্র দেওয়া হলো, একটা জিঙ্ক সালফেটের পাত্র আর একটা কপার, একটা দুইটা পাত্র দেওয়া হলো, একটা মাঝখানে জিঙ্ক সালফেট আর একটা কপার সালফেট। তো জিঙ্ক সালফেট দুইটা পাত্রের মাঝখানে আমরা একটা কার্বন দণ্ড দিলাম এবং এই দুইটা পাত্রকে বা এই দুইটা কার্বন দণ্ডকে আমরা একটা কন্ডাক্টর দিয়ে বা পরিবাহিতার দিয়ে সংযুক্ত করলাম এবং মাঝখানে একটা বাল্ব দিলাম, দেখলাম আমরা বাল্বটা চলে গেল। এই যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক দ্রব্য থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে রসায়ন শক্তি, রসায়নকে ব্যবহার করে শক্তি উৎপন্ন। এবং আরেকটা মোস্ট কমন যে জিনিসটা আছে ফ্রাইসেল বা শুষ্ক কোষ, আমরা আমাদের রিমোট বা বিভিন্ন ব্যাটারি যে জিনিসটা দেখতেছি এই জিনিসটা কীভাবে উৎপন্ন হচ্ছে, এর মাঝখানে যে সীসা, সীসার মাঝখানে যে কার্বন দণ্ড, কার্বন দণ্ড চারপাশে যে পেস্ট আকারে যে জিঙ্ক সালফেট, মেবি জিঙ্ক সালফেট রয়েছে, এই বিষয়টা কীভাবে একটা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করছে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে। রাসায়নিক শক্তি রসায়নকে আমাদের বিভিন্ন শক্তি উৎপন্নের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করে থাকে, এই বিষয়গুলো নিয়ে এতে অন্যতমভাবে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। অ্যান্ড নাম্বার 9 যে চ্যাপ্টার ইজ মোস্ট অ্যানাদার ইম্পর্টেন্ট বিকজ নাম্বার 9টা হচ্ছে অ্যাসিড ক্ষার ক্ষমতা। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করার ফলে যে উৎপাদটা উৎপন্ন সেটা হচ্ছে প্রসমন বিক্রিয়া, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়াকে প্রসমন বিক্রিয়া বলা হয়। এবং এই প্রসমন বিক্রিয়া অ্যাসিড ক্ষার বিক্রিয়া কতভাবে কতটা উপায়ে করা যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করা হচ্ছে এবং কীভাবে অ্যাসিড ক্ষার বিক্রিয়ার মাধ্যমে কীভাবে আমাদের প্রকৃতিতে বিভিন্ন দুর্যোগ হচ্ছে। এবং একই সাথে অ্যাসিড ক্ষার বিক্রিয়ার বিভিন্ন বিষয়গুলি অধ্যায়তে রয়েছে এবং রয়েছে যে কীভাবে অ্যাসিড বৃষ্টি হচ্ছে। ফর এক্সাম্পল আমরা পরিবেশে বিভিন্ন কিছু জ্বালাচ্ছি, ফর এক্সাম্পল আমরা একটা টায়ার পোড়াচ্ছি, টায়ার পোড়ানোর পরে যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড আমরা পাচ্ছি বা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, সেটা বাতাসের জলীয় বাষ্প অর্থাৎ বাতাসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড হয়ে যাচ্ছে। বা আমরা যে আমাদের বিভিন্ন কিছু আমরা দ্রব্য জ্বালাই, জ্বালানোর ফলে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড বাতাসের জলীয় বাষ্পের সাথে মিলে কি কার্বনিক অ্যাসিড হচ্ছে, তাহলে আমরা পরিবেশকে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি এবং পরিবেশ আমাদেরকে অ্যাসিড দিচ্ছে। সো এই অ্যাসিডের ভয়াবহতা অনেক ব্যাপক, অ্যাসিড যদি কোনো একটা বিল্ডিংয়ে পড়লো সেই বিল্ডিংয়ের কালার ডিসকালার হয়ে যেতে পারে, কোনো একটা পশু পাখি বা কোনো সবুজ উদ্ভিদের উপর পড়লে সেই সবুজ উদ্ভিদের উপর একটা খারাপ ইফেক্ট পড়ে। এই অ্যাসিড বৃষ্টি নিয়ে এখানে আলোচনা করেছে এবং এইখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পানি পরিশোধন এবং সাবান ফেনা না হওয়ার যে একটা প্রক্রিয়াটা, এই বিষয়টাকে অনেক রাসায়নিকভাবে বিশ্লেষণ করেছে। রং ধনুর ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে, কীভাবে রং ধনু হবে, 7টি রং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায়, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো অ্যাসিড ক্ষার সমতা হচ্ছে মূলত অ্যাসিড এবং ক্ষারের বিভিন্ন বিক্রিয়া সমানে বিভিন্ন বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষার কতভাবে বিক্রিয়া হতে পারে এটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল আলোচনার বিষয়। এছাড়াও রয়েছে এখানে পানি বিশুদ্ধকরণের বিভিন্ন পদ্ধতি, ফিটকিটির রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা
And এরপর রয়েছে আমাদের চ্যাপ্টার 9 অ্যাসিড ক্ষার সমতা। অ্যাসিড এন্ড ক্ষার বিক্রিয়া করলে যেটা হয় তা হচ্ছে প্রসমন বিক্রিয়া। এই অ্যাসিড এবং ক্ষারের কত ধরনের বিক্রিয়া হইতে পারে এই বিষয়গুলো এই চ্যাপ্টার আলোচনা বিষয়। এই চ্যাপ্টার আলোচনা করা হয়েছে যে রং ধনু নিয়ে, অ্যাসিড বৃষ্টি নিয়ে এবং পানি পরিশোধন এবং সাবানে খড় পানিতে ফেনা হয় না কেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা অ্যাসিড বৃষ্টি নিয়ে একটু আলোচনা করি যে অ্যাসিড বৃষ্টি কীভাবে সৃষ্টি হচ্ছে। আমরা আমাদের পরিবেশে প্রতিনিয়ত বিভিন্নভাবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছি। ফর এক্সাম্পল, কোনো জ্বালানি পুড়িয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছি। এই কার্বন ডাইঅক্সাইড বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড হচ্ছে এবং সেই কার্বনিক অ্যাসিডটা বৃষ্টির সাথে বৃষ্টিরূপে আমাদের প্রকৃতিতে পড়ছে, যার কারণে আমাদের প্রকৃতিতে অনেক ভয়াবহ প্রভাব ফেলতেছে। বা ফেলে আমাদের প্রকৃতিতে বিভিন্ন বিল্ডিংয়ে পড়লে বিল্ডিংয়ের ভবনের রং ডিসকালার হয়ে যাচ্ছে অ্যান্ড আমাদের বিভিন্ন সবুজ উদ্ভিদের উপর পড়লে সেগুলোর খারাপ প্রভাব পড়ছে। তো আমরা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি এবং পরিবেশ আমাদেরকে অ্যাসিড বৃষ্টি দিচ্ছে। সো এই বিষয়ে আলোচনা করা হচ্ছে, এই বিষয়ে আরও আলোচনা করা হচ্ছে যে রং ধ্বনি কীভাবে তৈরি করা যায়, রাসায়নিক দ্রব্য ব্যবহার করে রং ধ্বনি তৈরির এখানে প্রক্রিয়া বিশ্লেষণ করা হচ্ছে এবং আরও বিশ্লেষণ করা হচ্ছে বিভিন্ন অধঃক্ষেপণের বিক্রিয়া, এরপর রয়েছে পানি বিশুদ্ধকরণ, ফিটকিরির রাসায়নিক বিক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছে। এবং আমাদের পিএইচ বা আমাদের ত্বকের পিএইচের মান বিভিন্ন মান নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর আমাদের রয়েছে নাম্বার 10, যে চ্যাপ্টার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার। এরপর রয়েছে আমাদের 10 চ্যাপ্টার, এরপরে আছে আমাদের চ্যাপ্টার 10, যেটা হচ্ছে জীবাশ খনিজ সম্পদ ধাতু এবং অধাতু। এই খনিজ সম্পদ ধাতু এবং অধাতু এই চ্যাপ্টারে আলোচনার বিষয় হচ্ছে মূলত যে আমরা খনিজ সম্পদ নিয়ে আগে, খনিজ সম্পদ হচ্ছে আমাদের ভূগর্ভে যে ধরনের সম্পদ রয়েছে প্রাকৃতিক সম্পদ সেগুলো হচ্ছে খনিজ সম্পদ। এই খনিজ সম্পদটাকে কীভাবে পরিশোধন করে আমাদের জন্য ব্যবহার উপযোগ্য করা যায় এই টোটাল প্রক্রিয়াটা এই চ্যাপ্টার আলোচনার বিষয়। ফর এক্সাম্পল, আমরা যে গোল্ড ইউজ করতেছি, গোল্ড বিভিন্ন মেটাল, বিভিন্ন আকরিক, এই মাটি আমাদের খনিজ সম্পদের বিভিন্ন আকরিকগুলোকে সেগুলিকে জারণ বিজারণ ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে ধাতু অধাতুর সাথে বিক্রিয়া করে কীভাবে পরিশোধন করে সেটা আমাদের জন্য ব্যবহার করা যায় সেই বিষয়গুলো এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। নাম্বার 11 চ্যাপ্টার, তা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এই চ্যাপ্টারে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই চ্যাপ্টার অধ্যয়ন করার জন্য তোমাকে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এই চ্যাপ্টারটা অর্গানিক কেমিস্ট্রির সাথে এই চ্যাপ্টারের সম্পর্ক রয়েছে। এই চ্যাপ্টারে প্রথম আলোচনা করেছে যে জীবাশ্ম জ্বালানি যে আমরা কীভাবে পাইলাম, যে হাজার হাজার বছর পূর্বে বিভিন্ন পশু পাখি এবং প্রাণীদের দেহ এবং উদ্ভিদ সেগুলো মাটির নিচে চাপা পড়ে সেগুলো রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়েছে, এই বিষয়গুলো আলোচনা করেছে। এবং একটা জীবাশ্ম একটা পেট্রোলকে বিভিন্ন হিট প্রডিউস করে পেট্রোলকে বিভিন্ন হিট প্রডিউস করে সেটা কীভাবে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা যায়। ফর এক্সাম্পল, গাড়ি চালানোর ক্ষেত্রে একটা পেট্রোলের নির্দিষ্ট তাপমাত্রা থাকে, সেটা যদি আরেকটি হিট প্রডিউস করে সেটা আমাদের অন্য আরেকটি যানবাহন জাহাজ চালাতে আমরা ব্যবহার করতে পারি, বিভিন্ন ক্ষেত্রে বিষয়গুলো আলোচনা করেছে। এবং অর্গানিক কেমিস্ট্রির অন্যতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই বিষয়গুলো নিয়ে এসে আলোচনা করেছে। নাম্বার 12 ইজ এ লাস্ট অফ অল, নাম্বার 12 চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের জীবনের রসায়ন। অর্থাৎ রসায়নটা নিয়ে আমরা অধ্যয়ন করলাম, এই রসায়নটা কীভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে এই বিষয়গুলো নিয়ে এই 12 চ্যাপ্টারটি অর্থাৎ 12 নম্বর চ্যাপ্টারটি আলোচনা করেছি। আর আমরা এর আগে বলেছিলাম যে ফার্স্ট চ্যাপ্টার অ্যান্ড লাস্ট চ্যাপ্টার তুলনামূলক সহজ থাকে মাঝখানের চ্যাপ্টারগুলো চাইতে। অ্যান্ড নাম্বার 12 চ্যাপ্টারটিতে আলোচনা করেছে এই রসায়নটাকে আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কস্টিক সোডা, হ্যাঁ, কীভাবে আমাদের দৈনন্দিন জীবনের জন্য ব্যবহার করে থাকি, আমাদের টয়লেট ক্লিনার হিসেবে দ্রব্য ব্যবহার করেছে, এই রসায়নটাকে কীভাবে আমাদের জীবনের সাথে ব্যবহার ইউজ করতে পারি সে বিষয়ে আলোচনা করেছে। সো টোটালি আমরা যদি একটু রিভিউ করি তাহলে আমাদের টোটাল 12টি চ্যাপ্টার ছিল এবং এই চ্যাপ্টারগুলোর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য থার্ড চ্যাপ্টার রাসায়নিক বন্ধন, তোমাকে পড়তে হবে। অ্যান্ড এর সাথে তোমাকে যে চ্যাপ্টারটা বুঝতে হবে সেটা হচ্ছে চতুর্থ চ্যাপ্টার, থার্ড অ্যান্ড ফোর্থ চ্যাপ্টারটা তুমি কারণ এই কারণে দুইটার সাথে সম্পর্ক আছে, তুমি যদি পজিশন ব্যাপারটা না বুঝো তাহলে তোমার জন্য ইজি হবে। থার্ড চ্যাপ্টার অ্যান্ড ফোর্থ চ্যাপ্টার ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড তোমরা এর সাথে এর ম্যাথমেটিক্যাল ট্রামগুলো একটু বেশি বেশি করবা, সো নট ব্যাড। সো এই ছিল মূলত টোটাল এসএসসি কেমিস্ট্রির
12টি অধ্যায়ের রিভিউ। সো তোমরা আমাকে জানিও যে তোমাদের এই নেক্সট কোন বইটি নিয়ে রিভিউ লাগবে। সো দেখাবে নেক্সট কোন বুক রিভিউতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।